খাবারটা ঠিক মতো চিবে না, খারাপ খারাপ খেয়ে ফেলে। নো, চিবি চিবি ভালো করে খেলে ভালো পুষ্টি আসবে, আপনি দিনভর সেই খাবারের এনার্জি পাবেন এবং আপনার ওজন বেড়ে যাবে না। যদি বেশি মাছ মাংস ডিম খাই, যদি সেটা ন্যাচারাল সোর্স থেকে না আসে, তাহলে অ্যান্টিবায়োটিক আসে। অ্যান্টিবায়োটিক দিয়ে গরু বা মুরগির খাবার তৈরি করা হয় এদেরকে হেলদি রাখার জন্য। এখন সেই অ্যান্টিবায়োটিক আরও স্টেরয়েডে থাকে। অ্যান্টিবায়োটিক স্টেরয়েডগুলো খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে আসবে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন, খেলে পেটে গ্যাস হয় বা দিনভর পেটে ব্যথা করে এবং গ্যাসের জন্য ঘুমাতে পারছেন না, কষ্ট হচ্ছে, তাদের জন্য আমার গাইডলাইন হচ্ছে আপনারা ভাজা পোড়াগুলো কমিয়ে দিবেন। কারণ ভাজা পোড়াগুলো ডাইজেশন না হলে আপনার প্রচুর গ্যাস তৈরি হয়ে আপনাকে ব্লোটিং এবং ডিসকমফোর্ট দেবে। আপনাদের চিন্তা করুন, পিওর খাওয়ার কথা ছিল, একদম ফ্রেশ রান্না করা, কিন্তু আমরা তা না করি, ভাজা পোড়া করি। কারণ ভাজা পোড়া মানে হচ্ছে এটার যে স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, এটা একটা প্রসেস হয়েছে যেটা শরীর হজম করার মতো সেরকম এনজাইম এবং অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে না, তখন ইনডাইজেশন হয়ে ব্লোটিং তৈরি হবে। অন্যদিকে আপনি একটু ফ্রেশ রান্না করে খান, ঝোল দিয়ে ঝোল করে রান্না করে খান, বা ভাতের সাথে মাছ মাংসটাকে গ্রিল না করে একটু ঝোল করে রান্না করে খান, কত সুন্দর হজম হয়, ভালো না? আর পুড়ে গেলে কিন্তু এটা হজম হতে পারে না। ফ্রেশ ভেজিটেবল জুস বা ফ্রেশ ফ্রুট জুস বানিয়ে খাবো, যেটা শরীরকে কুইকলি নিউট্রিফাই করবে। আমরা সেটা না করি, যদি আমরা চিন্তা করুন, আমরা দোকান থেকে কিনে সফট ড্রিঙ্কস খাচ্ছি, অথবা 100% ম্যাঙ্গো জুস বা 100% অ্যাপল জুস লেখা আছে, ওটা কিন্তু প্রসেস প্যাস্টুরাইজ অ্যাপল জুস, ওটা কিন্তু ফুললি সুগারে পরিণত হয়, কোনো ফ্রুটসের নিউট্রিয়েন্ট বা ভিটামিন থাকে না। তাহলে আপনাকে ফ্রেশ ভেজিটেবল জুস, ফ্রেশ ফ্রুট জুস বানিয়ে খেতে হবে, তাহলে ডাইজেশন ঠিকমতো হবে। আবার চিন্তা করুন, অনেকে যখন রান্না করে বাজারে সয়াবিন তেল, ভেজিটেবল অয়েল, যেগুলো আসলে ভেজিটেবল অয়েল না, ওগুলো না করে যদি আপনি একটু অলিভ অয়েল, নারিকেল তেল রান্না করেন, পেটে ডিসকমফোর্ট আর হবে না। আবার আমরা যখন বাসায় জুস তৈরি করি, সাদা চিনি দেই বা বেশি পরিমাণ সাদা লবণ দেই, সাদা চিনি সাদা লবণটা কিন্তু আমাদের জন্য বিষাক্ত, আমাদের শরীরের জন্য। ওটা না করে আপনি সুগারটা হানি থেকে, মধু থেকে, অথবা ফ্রেশ জুসটাও কিন্তু ফ্রুটস থেকে আসা যে জুসটা, ওটা কিন্তু সুগার। অথবা আপনি যদি সুগার নিতেই হয় তাহলে ব্রাউন সুগার যদি পিওরটা পান, আবার ব্রাউন সুগারটা না হলে আপনি নিতে পারেন কোকোনাট সুগার, হ্যাঁ, তাহলে আর সমস্যাটা হবে না, পেটে ইনফ্লামেশন হবে না আর হজম প্রক্রিয়াটা খুব স্লো হয়। আবার চিন্তা করুন, অনেকে খাবারটা ঠিক মতো চিবে না, খারাপ খারাপ খেয়ে ফেলে। নো, চিবি চিবি ভালো করে খেলে ভালো পুষ্টি আসবে, আপনি দিনভর সেই খাবারে এনার্জি পাবেন এবং আপনার ওজন বেড়ে যাবে না। যদি বেশি মাছ মাংস ডিম খাই, যদি সেটা ন্যাচারাল সোর্স থেকে না আসে, তাহলে অ্যান্টিবায়োটিক আসে। অ্যান্টিবায়োটিক দিয়ে গরু বা মুরগির খাবার তৈরি করা হয় এদেরকে হেলদি রাখার জন্য। এখন সেই অ্যান্টিবায়োটিক আরও স্টেরয়েডে থাকে। অ্যান্টিবায়োটিক স্টেরয়েডগুলো খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে আসবে। তো আপনি মেক শিওর করবেন যে আপনি ন্যাচারাল মিট, সাগরের মাছ এবং প্যাস্টুরাইজ ডিম খাওয়ার চেষ্টা করবেন। আর একটু প্রোবায়োটিক খাবেন। প্রোবায়োটিক খাবার হতে পারে কিমচি, কেম্বুচা, সাওয়ারক্রাউট, দই, এগুলো হতে পারে। খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন এবং একটা কাজ করতে পারেন, ডাইজেশনটাকে ইমপ্রুভ করার জন্য একটু এক্সারসাইজ করবেন, সেটা সানলাইটে একটু হাঁটতে পারেন, কেউ ইয়াংরা জিমে যেতে পারে, ঘরে বসে ইয়োগা করা যায়, যার যেটা সুবিধা সেটা করতে পারে। এতে করি আপনার ডাইজেশন সমস্যাগুলো থাকবে না ইনশাআল্লাহ, তারও ইম্প্রুভ হবে, গ্যাস্ট্রিকটা থাকবে না। ভেজিটেবলটা বেশি খান, একটু বেশি ফ্রুটস খান, একটু বেশি পরিমাণে মাছ খান, ডিম একটু বেশি খান, কিন্তু বেশি ভাত খেয়ে ফেললে আপনার সারাদিন ধরে আপনার ইনসুলিন এসে আপনাকে উল্টা গ্রলিন মানে ক্ষুধার হরমোনও তৈরি করবে। কারণ ইনসুলিন হরমোন যখন বেশি থাকে অন্যান্য হরমোনও বেড়ে যায়, আর ইনসুলিন হরমোন যেটা করে আমাদের ব্রেনে যে নিউরো ট্রান্সমিটার যেটা গাট থেকে তৈরি হয় তার প্যাথওয়েটা বন্ধ করে দেয়। সো মেক শিওর যে টু মাচ কার্বোহাইড্রেট আপনারা নেবেন না। যারা ভয় পাচ্ছেন যে ওজন বেড়ে যাচ্ছে, টু মাচ সুগারি খাবার, টু মাচ ভাত, টু মাচ মাংস খাবেন না। বেশি পরিমাণে ভেজিটেবল খাবেন, বেশি পরিমাণে মাছ ডিম খাবেন, মাংসটা কম খাবেন, ভাতটাও কম খাবেন, হ্যাঁ। আবার সুগারি ড্রিঙ্ক যেটা বাসায় ড্রিঙ্কস বানাচ্ছেন প্রচুর সুগার দিয়ে, এটা করবেন না। এনার্জির জন্য আপনি চর্বি মানে ফ্যাটি খাবারটা চুজ করেন। ফ্যাটি খাবার কি, একটু চিজ, বাটার, ঘি, বেশি পরিমাণে একটু বেশি হেলদি তেল খান, নারিকেল তেল, অলিভ অয়েল, এগুলো একটু বাদাম খান, ডার্ক চকলেট খান, অ্যাভোকাডো খান, একটু বেশি ফল খান। কিন্তু সুগার খেয়ে ফেলে আপনি
সারাদিন ধরে আপনি ক্ষতি করবেন না, ওষুধ আপনারা বাড়াবেন না। রাত জেগে অনেকে ঘুমের ক্ষতি করে না, আপনারা স্লিপ ডিপ্রাইভেশন থাকবেন না, রাতে কম ঘুমাতে পারলে দিনে ঘুমিয়ে নেবেন যতটুকু পারেন। ঘুমের অভাব হলে কিন্তু শরীরে হাই কর্টিজল হবে, হাই কর্টিজল কিন্তু ওজন বাড়ার জন্য একটা বড় কারণ। ওজন যাতে ব্যালেন্স থাকে আর একটা কাজ করতে হবে, যেমন আপনারা খাবারের সাথে অবশ্যই ভেজিটেবলটাকে জুস করে খাবেন, যাতে শহরে নিউট্রিয়েন্ট এসে ইনফ্লামেশন কম থাকে। হাই ইনফ্লামেশন ওজন বাড়ানোর কারণ। আরেকটা কারণে ওজন বাড়ে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে স্ট্রেস, একটু ডাইজেস্টিভ এনজাইম পাওয়া যায়, প্রোবায়োটিক, এগুলো একটু খাবারের সাথে নেবেন, তাহলে হজমটা ভালো হবে, ওজনটা আর বাড়বে না। খাবারটা বার্ন হলেই এটা শরীর ইউজ করবে, বার্ন না হলেই এটা ফ্যাট সেল আকারে জমা হবে। কার্বোহাইড্রেট হোক, সেটা ফ্যাট হোক, সেটা প্রোটিনই হোক না কেন, আপনি খাবার চয়েসটা যদি ঠিক মতো না করেন ওজনটা বেড়ে যাবে। খাবার চয়েস ঠিক না করলে আপনি গ্যাস্ট্রিক হবে, আপনার সারাদিন পেট পেটে থাকবে, অস্বস্তি ফিল করবেন। সেই জন্য যখন ডিনার করতে আসবেন আপনি মেক শিওর করবেন যে আপনি আপনার এনাফ সালাদ, ভেজিটেবল, মাছ, ডিম, মাংস এবং ভাত কম পরিমাণে খাবেন, যেটা আমরা ভুলটা করি। আমরা মাংস ভাত বেশি খাই, কিন্তু ভেজিটেবল মাছ ডিম অতটা বেশি খাই না। সাথে আপনার অন্যান্য খাবার হতে পারে, একটু বাদাম, একটু অ্যাভোকাডো, বিভিন্ন ধরনের ফল, ডার্ক চকলেট সবই হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ভাজা পোড়ার দিকে সিঙ্গারা চামচা এবং বিরিয়ানি করলেও ম্যাক্সিমাম যেটা প্রপার ওয়েতে ভালো তেল দিয়ে করা হয় এবং খুব বেশি ফ্রাই বার্ন করা না হয়, সবচেয়ে রান্না করা খাবার খাবেন। হ্যাঁ, ভাজা পোড়া গ্রিল পুরো অ্যাভয়েড করবেন। আর একটা কাজ খেয়াল রাখবেন, যখন আপনি রাতভর পানি খাবেন ঘুমানোর সময়, পানির মধ্যে একটু পিঙ্ক সল দিবেন, যাতে করে লবণটা শরীরে এসে পানিটাকে আসতে সাহায্য করবে। কারণ লবণটাই আমাদের সেলের ভিতরে পানিটাকে সারল করে নিয়ে যায়। আপনার যদি লবণ না থাকে আপনার শরীরে, আপনি পানি খাবেন বাথরুমে যেতে হবে। মেক শিওর যে একটু লবণ খাবেন পানির মধ্যে, খাবারের মধ্যে। আশা করি আপনি আমাদের কথাগুলো ফলো করতে পারেন, আপনি যেমন পেটে গ্যাস্ট্রিক বা ফেফে থাকাগুলো হবে না, ডাইজেশনটা ভালো হবে, কথাগুলো ফলো করতে পারেন, তাহলে ওজন বাড়বে না। এবং আমার কথাগুলো আমার ফেসবুকে ইউটিউবে সব বলা আছে, আরও ডিটেলস আমি সংক্ষিপ্ত আকারে বললাম, আপনারা এগুলো ফলো করুন। ইউটিউব ফেসবুকে গেলে আরও ডিটেলস পাবেন, এখানে আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আশা করি এগুলো ফলো করবেন, সবাই হেলদি থাকবেন, ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম, ডক্টর মজিবুল। আমার গ্যাসের প্রবলেম ছিল, আমি সবাইকে ধারের এই ওয়েতে আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো যে সুস্থ জীবনযাপন মানুষকে অনেক ভালো রাখতে পারে এবং আমরা চেষ্টা করলে এটা সম্ভব। আমি ছাত্রজীবন থেকে গ্যাস্ট্রিক প্রবলেম এবং ছাত্রজীবন থেকে আমি অ্যান্টাসিড প্লাস সিরাপ দিয়ে শুরু করেছি, খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না। তো আপনার এই ভিডিওগুলো দেখি, এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ।